জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এক অপূর্ব কাহিনী জেনে নেব। সেদিন কি ঘটল বিস্তারিত জেনে নেব। এই তথ্যগুলি শ্রী শ্রী ঠাকুর এবং পাবনা আশ্রমের এক পুরাতন কর্মী দাদা এবং আরো এক দাদা ও মায়ের মধ্যকার এই কাহিনীটি জেনে নেব বিস্তারিত। সকল সৎসঙ্গীদের জানা খুবই প্রয়োজন। পাবনা আশ্রমের এক পুরাতন কর্মী অটল বিহারী জানা বিস্তারিত নানা কারণে অভিমানহত হয়ে আশ্রম ত্যাগ করে চলে যান। বহুকাল পরে আবার তিনি দেওঘরে ফিরে আসেন। তখন ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় চৌকিদের সমাসীন। তখনও ঠাকুর বাড়ির ভিতরে ঘর বাড়ি হয়নি। দূর থেকে দেখা গেল গেট পার হয়ে অটলদা ধীর পদক্ষেপে ঠাকুরের কাছে আসছেন। তার মাথার চুল উস্কো খুস্কো, পরনে একটি ময়লা জামা ও কাপড়, পায়ের জুতো পুরনো। দূর থেকে লক্ষ্য করেই ডক্টর প্যারি নন্দিদাকে শ্রী শ্রী ঠাকুর মৃদুস্বরে বললেন, ওই যে অটল আসছে, তুই টুক করে বাজারে গিয়ে ওর জন্যে একটা ভালো জামা, একটা কাপড় আর একজোড়া জুতা কিনে আন। প্যারিদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তারপর শ্রী শ্রী ঠাকুর কাছে উপবিষ্টা পণ্ডিতদার মাকে বললেন, অটল এলেই তুই ওকে তোর বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করবি আর ভালো ভালো পদ রেঁধে খাওয়াবি। কথা শেষ হতে হতেই অটলদা এসে প্রণাম করলেন। হর্ষ উৎফুল্ল কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, ঝাঁকের মাছ ঝাঁকে ফিরে আইছে, কি উষ্ণ অভ্যর্থনা, ভাষার কি অপরূপ ব্যবহার, অটলদার এতদিন না আসার জন্য কোনো কৈফিয়ত তলব নেই, কোনো ভর্ৎসনা নেই, তিনি যে আবার ফিরে এসেছেন এই আনন্দেই শ্রী শ্রী ঠাকুর তাকে নন্দিত করে তৃপ্ত। এ যেন হারানো ছেলেটি আবার বহুকাল পর পিতার কুলে ফিরে এসেছে। অটলদা অভিভূত। এই সময় পণ্ডিতদার মা বললেন, অটল বাবা আজ আপনি আমার ওখানে খাবেন। কিছু পরে প্যারিদা নতুন কাপড় জামা জুতো এনে অটলদাকে দিয়ে বললেন, অটলদা আপনি এগুলো পরবেন, সবটাই শ্রী শ্রী ঠাকুরের শিখিয়ে দেওয়া। কিন্তু এখন তিনি এমন অভিনয় করলেন যেন কিছুই জানতেন না। ওদের দুজনকে দেখিয়ে অটলদা বললেন, দেখেছিস এরা তোরে কত ভালোবাসে। অটলদা বিস্ময়ে হতবাক। শ্রী শ্রী ঠাকুরের এমনতর ব্যবহার বা বাক্য প্রয়োগ কোনোটাই তথাকথিত জ্ঞানী বুঝমান ব্যক্তির মতন সুচিন্তিত ও আয়াসাধ্য নয়। তিনি যে প্রেমস্বরূপ ভালোবাসার রূপায়িত বিগ্রহ, তার এই প্রতিকৃতি সহজভাবে বিকশিত হয়ে উঠেছে তার আচরণে, কথায় ও ব্যবহারে। তাই তিনি কথা প্রসঙ্গে বলেছেন, আমার নীতির মূর্ত রূপ আমার জীবন। শ্রী শ্রী ঠাকুরের প্রেম হলো জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসেন, একটি জীবনকেও তিনি নষ্ট ভ্রষ্ট হতে দেন না। তার কাছে এসে মানুষ প্রাণ উচ্ছল হয়ে উঠেছে, ভাঙা মন জুড়া লেগেছে, মরা হৃদয় আবার জুড়া লেগে গাঙ্গে জেগেছে প্রাণের জোয়ার। কথার ছলে একদিন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, জীবনের চাহিদা সবার আছে, এটা যেদিন আমি বুঝতে পারলাম সেদিন থেকে আমার পায়ের তলায় বোধহয় একটা পিঁপড়েও মারা যায়নি। এমনই তার জীবনপ্রীতি। গুরু পুরুষোত্তমগণ স্বভাবতই এমনতর জীবনপ্রেমিক, আর এই প্রেমেই তাদের সহজভাবে করে তুলে মানুষের হৃদয়ের রাজা।